গেম খেলবো না বাট ট্রাই করবো মানে চলে কি না my enemy. You should have known I'd never kiss the rain. Ice runs in my veins. Won't play it safe. I don't belong with your nobility. Who died and made you king of anything? Assalamualaikum, Hasan Blogs এর আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভিউয়ার যাদের বাজেট 80,000 টাকা 80,000 টাকার মধ্যে যারা একটা ইন্টেলের 10 জেনারেশনের প্রসেসরের বিল চাচ্ছিলেন তাদের জন্য চলে আসলাম আজকের ভিডিও নিয়ে মিজানুর রহমান ভাই আসছে শেরপুর থেকে আর তার জন্য কিন্তু আমরা একটা পিসি বিল করে ফেললাম আজকের ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দিব এই 80,000 টাকার মধ্যে ইন্টেলের 10 জেন আই5 প্রসেসর দিয়ে কিভাবে আপনারা চমৎকার একটা পিসি বিল করতে পারবেন আর সেই পিসি দিয়ে কি কি কাজ করতে পারবেন পাবজি এবং ফ্রি ফায়ার গেম বন্ধ হচ্ছে কিনা এই নিয়েও কিন্তু আজকের ভিডিওতে কথা থাকছে সো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করতেছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দেন কিন্তু অবশ্যই মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না শুরু করতেছি আজকের ভিডিও সো ফ্রেন্ডস চলে আসলাম মিজানুর রহমান ভাইয়ের সামনে কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কয় ঘন্টা জার্নি করে আসছেন আমি প্রায় 6-7 ঘন্টার মতো জার্নি করে আসছি আর কি সেটা আপনার চুল দেখে বোঝা যাচ্ছে গ্লেস ট্রেস সব শেষ মিজান ভাইয়ের পিসি কিন্তু আমরা বিল করে ফেলেছি ভিউয়ার্স একটা কথা বলে নেই এই চমৎকার কম্পিউটার কেসটা দিয়ে অনেকে পিসি বিল করেন ম্যানিয়া অ্যাকশন আপনাদের পছন্দের সবগুলো কম্পোনেন্ট কিন্তু আমাদের আজকের বিলের মধ্যে আছে আর 80,000 টাকার মধ্যে কিন্তু এটা একটা পারফেক্ট বিল যারা চিন্তা করতেছেন যে 80,000 টাকা একটা পিসি বিল করবো যেন আমার লস না হয়ে যায় এখন বর্তমানে অনেকে কিন্তু পিসি বিল করার পরে লসে পড়ে যান কারণ যে প্রসেসর দিয়ে আপনার পিসি বিল করবেন আগে দাম ছিল 16 এখন দাম 20 আগে দাম ছিল 12 এখন 16 এরকম কিন্তু সবাই মানে আসলে লসে পড়ে যান ভাই যে কম্পোনেন্টগুলো চুজ করছে এগুলোর প্রাইস আগেও যেরকম ছিল সেরকমই আছে আসলে খুব একটা লস কিন্তু হয়নি মিজান ভাইয়ের কাছে জানতে চাই গেম কি খেলবেনই পিসি দিয়ে গেম খেলবো না বাট ট্রাই করবো মানে চলে কি না চলে কি না টেস্ট করবেন কি গেম টেস্ট করবেন ফ্রি ফায়ার পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি বা আদার্স যে পিসি গেম আছে সবগুলো করে দিতেছে শুনছেন হ্যাঁ আমি শুনছি আমি কারণ পাবজি খেলি তো মোবাইলে খেলি আমি পিসিতে খেলি না অবশ্য আর সেজন্য কিন্তু তাদের স্বাস্থ্যের যেরকম ক্ষতি হচ্ছে ব্রেনের এজন্য কিন্তু এই ধরনের সিদ্ধান্ত তবে আমার একটা কথা বলার আছে ব্যাপারটা হলো যে আমি নামটা মুখেই আনতে চাইনি ফ্যান্সি দিন এই জিনিসটা বানানো হয়েছিল ঔষধ হিসেবে আমরা এটাকে বেশি বেশি খেয়ে নেশা করি সেজন্য কিন্তু এটা এখন বেচা নিষেধ যেখানে পাবে এটা আপনার সামনে পেলে পুলিশে ধরে নিয়ে যাবে সো আমাদের এই গেমসগুলো কিন্তু আমাদের রিফ্রেশমেন্টের একটা ব্যাপার যখনই আমরা লং টাইম কাজ করব তখন কিন্তু আমাদের এই গেমসগুলো কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু রিফ্রেশমেন্ট দিবে পাশাপাশি কিন্তু ছেলেমেয়েরা এখন লকডাউনের কারণে বাসা থেকে বেরোতে পারে না লং টাইম বাসা বসে থাকে সো গেমসগুলো খেললে কিন্তু অ্যাটলিস্ট তারা ঘরের মধ্যে থাকবে পাশাপাশি আমাদের বাংলাদেশের অনেক গেমস আছে যেটা ইন্টারন্যাশনালি মানুষ এখন অংশগ্রহণ করে এই পাবজি গেমসগুলো কিন্তু ইন্টারন্যাশনালি আপনার টুর্নামেন্ট হয় সেখানেও কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু ভালো করতেছিল কিন্তু সমস্যাটা হলো যে এই গেমসটাকে মানুষ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে না খাওয়া বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে কিন্তু এই গেমসেই ঢুকে থাকে সারাদিন এই জন্য কিন্তু সরকারের এই ধরনের সিদ্ধান্ত তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন এটার মধ্যে একটা নিয়ম কানুনের আওতায় এবং আমার মনে হয় যে এরকম কোনো সিস্টেম যদি করা যায় যে 4 ঘন্টা বা 3 ঘন্টা খেলার পরে যদি অটো কোনো সিস্টেম থাকে যে খেলার পর হঠাৎ করেই আপনার সফটওয়্যার থেকে বের হয়ে যাবে রেস্ট নেওয়ার জন্য একটা টাইম দেওয়া হবে তাহলে মনে হয় কোনো খুব একটা সমস্যা হবে না তবে আমরাও যেহেতু গেমস খেলি টুকটাক আমরাও চাই এই ধরনের গেমস কেন কোনো গেমসে যেন বন্ধ না হয়ে যায় কারণ আমরা গেমস বন্ধ হয়ে গেলে কিন্তু বিকল্প উপায় হলেও এই গেমসগুলো খেলবো আলটিমেটলি বন্ধ কিন্তু হবে না কোনো উপায় কিন্তু সবাই করেই নিবে সেটা যাই হোক কথাগুলো বলার প্রয়োজন ছিল না তারপর বলে নিলাম কারণ অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই গেমস কি বন্ধ হয়ে যাবে বন্ধ যদি সরকার করে দেয় বিকল্প উপায় একটা থাকবে ফেসবুকও কিন্তু একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল বাট আমরা কিন্তু জানি কি যেন আছে একটা ভিপিএন নাকি ওটাতে কিন্তু খেলা জি জি ভিপিএন সেই জন্য টেনশনের কিছু নাই খেলতে পারবেন আর লং টাইম কোনো কিছুই খেলা উচিত না মিজানুর ভাই জি ভাই
জানতে চাই এই পিসি দিয়ে শুধু গেমস তো খেলবেন না কাজই করবেন পিসি কিন্তু বড় ভাই কিনে দিয়েছে তাই না না বড় ভাই না মানে বাবা কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে বড় ভাই সাথে আসছে বড় ভাই সাথে আসছে হ্যাঁ তো বড় ভাইয়ের আশীর্বাদ দোয়া তো থাকবেই সাথে জি জি কাজ করবেন হ্যাঁ কাজ করবেন কারণ কাজের জন্য এই যে পিসিটা কিনছেন আপনি 80000 টাকা 80000 টাকা লাগে না একটা কাজের পিসি 50000 টাকা পিসি দিয়ে কিন্তু কাজ করা যায় হ্যাঁ করা যায় আমার যতটুকু ধারণা সাকিব আল হাসানকে যদি 200 টাকার একটা ব্যাটও কিনে দেই যেই রান করতে পারবে আমারে 10000 টাকা ব্যাট দিলে সেই রান করতে পারবো না জি জি নিজের কাছে সবকিছু আমি যদি কাজ জানি আমার কাছে কিন্তু এর থেকে কম দামে পিসিও কিন্তু এনাফ বা কাজ যদি না জানি কারণ আপনি ধরেন টাকা আছে আপনার আপনি 3 লাখ টাকার একটা পিসি বানাই দিলাম কাজই জানেন না লাভ হবে কোনো না না কোনো লাভ হবে না খুবই ইম্পর্টেন্ট আপনি যদি নিজে কাজ করতে পারেন কম দামে পিসিও কিন্তু এনাফ যাই হোক সবাই একটা জিনিস মাথায় রাখবেন বাবা মার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে আমরা পিসি গুলো বিল করি সো তাদের একটা টাকাও যেন আমার অযথা খরচ না হয়ে যায় আমি এখন বিগিনার আছি লার্নিং স্টেজে আছি আমি কম টাকায় একটা পিসি বানাই নি এটা দিয়ে ইনকাম করে এক সময় আরো বড় পিসি কিনবো নিজের টাকায় সেটা হলো সবচেয়ে বেশি ক্রেডিটের ব্যাপার ঠিক আছে তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন কারণ আমার অনেক গার্জেন্টকে আমি দেখছি অনেক কষ্ট করে পিসি গুলা কিনে দেয় তারা হয়তো মানে না করতে পারে না সন্তানদের বাট সন্তানদের মনের খুশির জন্য কিন্তু সবাই করে দিচ্ছে ঠিক আছে মিজান ভাই দোয়া রইল আপনার ইচ্ছা ছিল একটা ব্লগ করার আমার সাথে করে দিলাম জি জি ভাই কি বলতে চান হাসান ভাইরে বলেন হাসান ভাই হ্যাঁ হাসান ভাইরে বলতে চাই হাসান ভাই অনেক ভালো মানুষ এবং ভালো মনের মানুষ সবাই কে শিখে দিছে এটা বলতে কে বলছে বলেন না না এটা আসলে নিজের থেকে আমি বলতেছি আচ্ছা কারণ যদিও উনি অনেক ব্যস্ত ঠিক আছে অনেক ব্যস্ততার মাঝে আমাদের কষ্ট করে একটু সময় বের করে দিছে এটার জন্য আমরা অনেক ধন্যবাদ ঠিক আছে বড় ভাই পাশে আছে যেহেতু স্ক্রিনে আসলে ভাইরে অনেক ধন্যবাদ ভাই খুবই ভালো মানুষ আর ব্যাপারটা হলো যে পিসি বিল করার জন্য অনেকে কিন্তু আসে আরেকটা আবদার করে যে হাসান ভাই আপনি নিজে বানাই দেন আমি কিন্তু পিসি বিল করার আসলে সময় পাই না কারণ আপনারা অনেকে আসেন ঢাকা বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমি চেষ্টা করি সবার সাথে যেন একটু কথা বলে সবাইকে যেন আসলে খুশি করতে পারি তারপরেও মিস হয়ে যায় অনেক ফোন রিসিভ করতে পারি না মেসেজ দেখতে পারি না যাই হোক কথা অনেক বলে ফেললাম আমাদের আজকের 80000 টাকা বিল দিয়ে কি কি কম্পোনেন্ট থাকতেছে আমি একটু আপনাদেরকে দেখাবো বন্ধুরা মিজান ভাইয়ের পিসিতে আমরা যে প্রসেসরটা দিচ্ছি এটা হলো কোড়াই 510 জেনারেশনের i5 10500 আর এই প্রসেসরটা কিন্তু মোটামুটি আপনার বাজেটের মধ্যে যাদের বাজেট 70-80 তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা প্রসেসর সো এটা দিয়ে কিন্তু আমাদের কাজগুলো সুন্দরভাবেই করা যাবে যাদের গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছা আছে আপাতত বাজেটের জন্য নিতে চাচ্ছেন না তারা এই প্রসেসরটা নিয়ে রাখেন পরে একটা ভালো গ্রাফিক্স কার্ড আপনার বাজেট যখন হবে দাম কমবে তখন একটা কিনে নিতে পারবেন আরেকটা কথা ভিডিওর ফাঁকে বলে দিই মাইনিং তো বন্ধ হয়ে গেছে শুনছিলাম বাট আপাতত আবার মনে হচ্ছে নতুন করে আবার চালু হচ্ছে কিনা কে জানে ইদানিং আবার গ্রাফিক্স কার্ড কিন্তু সবাই কেনা শুরু করছেন কী কারণে জানি না সো এভাবে সবাই যদি কেনা শুরু করে বড় গ্রাফিক্স কার্ডগুলো সিঙ্গেল সিঙ্গেল তখন কিন্তু আশা করতেই পারি যে কার্ডের দাম আবার বাড়বে যাই হোক আমাদের আজকের বিলটা আমরা যে মাদারবোর্ডটা ইউজ করতেছি এটা আসুস ব্র্যান্ডের টাফ গেমিং B460 Pro ওয়াইফাই ওয়াইফাই আছে এই মাদারবোর্ডটার মধ্যে আর এটা একটা ATX বোর্ড গেমিংয়ের জন্য ভালো একটা বোর্ড যারা চান যে আপনার পিসির ওয়াইফাই দিয়েই আপনারা ইন্টারনেট ইউজ করবেন তারা এটা নিতে পারেন তবে আমার সাজেশন বিল্ট ইন ওয়াইফাই দিয়ে আপনারা পারফেক্ট স্পিডটা পাবেন না অবশ্যই কিন্তু আপনারা যে ক্যাবল দিয়ে আমরা যেটা ইউজ করি সেটাই কিন্তু ইউজ করার চেষ্টা করবেন তাহলে স্পিডটা বেশি পাবেন র্যাম আছে দুইটা দেখতে পাচ্ছেন কোরসায়ারের 8GB দুইটা র্যাম 8GB করে 16GB 3200 MHz আর কোরসায়ারের ভেনজেন্স 8GB প্রো এই দুইটা র্যাম আছে 16GB আর র্যামগুলো কিন্তু অলরেডি লাগানো আছে ক্যাশিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই পিসিতে একটা NVMe আছে M.2970+ সবসময় যেটা বলি যে যারা ভালো স্পিড চান SSD থেকে তাদের অবশ্যই স্যামসাং চুজ করতে হবে আর বর্তমানে আমরা জানি 980 Pro বের হয়ে গেছে 5PP মাদারবোর্ড যারা ইউজ করতেছেন তারা Gen 4 সাপোর্টেড অবশ্যই 980 Pro নেবেন তাহলে কিন্তু স্পিড আরও বেশি পাবেন যদিও পার্থক্য দামের মাত্র 1000 টাকা আপনারা এই NVMe-টা নিলে 7000 টাকা যদি 980 Pro নেন 1000 টাকা বাড়বে কিন্তু স্পিড বেড়ে যাবে অলমোস্ট ডাবলের কাছাকাছি 250GB NVMe M.2 আছে আমাদের বিল্ডে পাশাপাশি একটা বড় হার্ডডিস্কও আছে সিগেট ব্র্যান্ডের 1 TB বারাকোটা এই হার্ডডিস্কটাও আছে আসলে প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসই কিন্তু আমার আগের অনেক ভিডিওতে আপনারা দেখছেন এগুলো নতুন করে বলার কিছু নাই তারপরেও ব্লগগুলো করা যারা আসে দূর থেকে যে ভাই ব্রাদাররা চায় আমার সাথে একটা ব্লগ করতে তাদের উদ্দেশ্যেই করা পাশাপাশি আপনাদেরকেও ধারণা দেওয়া আজকের প্রাইসটা বাজারে কত আছে আমি কিন্তু প্রত্যেকটা প্রাইসের আপডেট প্রাইসটাই আপনাদেরকে দিয়ে দিই তারপরেও আপনারা ক্রিয়েটাসের ওয়েবসাইটে ভিজিট করবেন সেখানে কিন্তু সবগুলো আপডেট প্রাইস দেওয়া থাকে আর বর্তমানে আমাদের যে পিসিটা এই পিসিতে আমরা কিন্তু একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি কোরসায়ারের CB450 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এটা নিয়ে অনেক কথা হয়েছে এটা নিয়ে আজকে কিচ্ছু বললাম না শুধু প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের আজকের বিল্ডে একটা কেসিং আছে ম্যানি X1 এটা নিয়েও অনেক ভিডিও আছে কম প্রাইসের আই মিন 4500 টাকার নিচে একটা চমৎকার কেস যেটা সাইডে ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া থাকে 4টা ফ্যান দেওয়া থাকে এবং এই ফ্যানের কালারগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো যখন তখন সো আমার কাছেও কিন্তু এই কেসটা খুব ভালো লাগে কারণ এর সামনে কিন্তু টোটালটাই মেশ দেওয়া এয়ার ফ্লো খুব ভালো হয় এই কেসিংটার মধ্যে উপরেও কিন্তু মেশ দেওয়া আছে আপনারা চাইলে এখানে লিকুইড কুলার লাগালে কিন্তু এখানে কিন্তু একটা রেডিয়েটর লাগাতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই যারা 240 লিকুইড কুলার ইউজ করবেন তারা এই কেসটা নিতে পারবেন না যদি 8GB র্যাম থাকে কারণ এখানে উপরে সেট করা যায় না র্যামের সাথে এবং লিকুইড কুলারের সাথে কিন্তু লেগে যায় যাই হোক
আমাদের এই কম্পিউটার কেসটা আছে, আর আরেকটা প্লাস পয়েন্ট আছে এই কেসটা, জানেন সবাই, এটা সাইড থেকে কিন্তু এই গ্লাসটা সুন্দরভাবে খোলা যায়। সো আপনার কম্পোনেন্টগুলো মাঝে মাঝে পরিষ্কার করা লাগতে পারে, এই জন্য আসলে এই জিনিসটা খুব ভালো করছে, এটা কিন্তু আপনারা নিতে পারেন। আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা মনিটর আছে, ভিউসনিকের VX2276 SSD ফুল HD IPS ডিসপ্লে, আর এই মনিটরটা ভাইয়া নিচ্ছে 22 ইঞ্চি। পাশাপাশি আমি যদি আপনাদেরকে বলি, আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা কুলার আমরা রেখেছি, গেম ম্যাক্স 400 V2। ব্যাপার হলো যে 80,000 টাকার বাজেট মিলাতে গিয়ে এই কুলারটা আমি অ্যাড করলাম, ভাই কিন্তু কুলার নেয়নি, ভাইয়ের বাজেট হলো 78,000 টাকা। সো তার পিসিটা লাগছে 78,000 টাকা, আমরা চাইলে এখানে একটা 2,000 টাকার মধ্যে কিন্তু একটা কুলার ইউজ করতে পারবো, তাহলে পারফরমেন্সটাও ভালো পাবো, আপনার প্রসেসরটাও ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আমাদের এই বিল্ডিং কিন্তু একটা হেডফোন আছে, G11 ক্যাপ্টেন 7.1 G11-এর এই হেডফোন, আমার সিঙ্গেল ভিডিও করা আছে, আপনারা চ্যানেলে ঘুরে আসবেন, খুবই ভালো হেডফোন, মোটামুটি 2,500 টাকার মধ্যে এটাই মনে হয় বেস্ট হেডফোন বর্তমান মার্কেটে। একটা মাউস আছে ওরাস M2, এটা কিন্তু 6200 DPI মাউস, এবং এই মাউসটা খুব ভালো, মার্কেটে কিন্তু এটা প্রায় শর্ট দেখা দেয়, এখন আছে অ্যাভেলেবল, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। সো এই ওরাসের M2 মাউসটাও থাকলো, পাশাপাশি একটা কিবোর্ড আছে, কিবোর্ডটা নর্মাল K120 লজিটেকের একটা নর্মাল কিবোর্ড আছে। নর্মাল বলতে গেলে আসলে এটা হলো উইদাউট লাইট, বাট পারফেক্ট একটা কিবোর্ড আপনি যদি রাফ ইউজ করতে চান। এই কিবোর্ডে যতই চাপাচাপি করেন, আমার 3 বছর কিন্তু ওয়ারেন্টি আছে, নষ্ট করেন আবার আসেন, আমরা একটা নতুন দিয়ে দেবো। সো এই হলো কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, যদি সবগুলো প্রাইস একসাথে করেন প্রাইস হবে 80,000 টাকা, এবং অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন 80,000 টাকা একটা বিল দেওয়ার জন্য। যাদের এরকম একটা পিসি পছন্দ তারা নিতে পারেন, আমার মনে হয় 80,000 টাকার মধ্যে এরকম একটা পিসি বিল করলে আপনি খুব একটা লস হবে না, আপনার পারফেক্ট একটা বিল হবে, এবং চাইলে একটা গ্রাফিক্স কার্ড আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন। কিছু বলবেন? আরেকটা বিষয় বলেন, একটা গিফট বাকি আছে কিন্তু আপনার পক্ষ থেকে, হ্যাঁ ওইটা একটু ভিডিওতে দেখাই দেন। ও ভিডিওতে দেখাই দিব। যাই হোক ভাই, যেহেতু গিফটের কথা বলে ফেললো, দিলাম একটা মাউস প্যাড নেন, আর একটা অ্যান্টিভাইরাস নেন, ঠিক আছে, দুইটা জিনিস গিফট দিলাম, একটা চাইছেন দুইটা দিছি, হ্যাপি তো? আচ্ছা, এখন আপনার জন্য যে আমার এই ভিডিও যারা দেখবে তারা কিন্তু এসে এই দুইটা জিনিস চাইবো, দিয়ে দিব, সমস্যা নেই, হাসান ভাইয়ের কাছে আসলে অবশ্যই গিফট দেই। গিফটের বিষয়গুলো হলো ভাই, গোলাপ তো গিফট দেয় না মানুষ, গোলাপ ফুল দেয় না, তাহলে গিফটের কিন্তু কোনো মূল্য নাই, গিফট যাই দিব এটাই গিফট। হ্যাঁ হ্যাঁ, সো এটা নিয়ে কোনো কমেন্ট হবে না, অনেকে কমেন্ট করে যে একটা মাউস প্যাড গিফট দেয় এটা গিফটের কি, ঠিক আছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেক লম্বা হয়ে গেল, যাদের ভালো লাগবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর একটা জিনিস, আমাদের ক্রিয়েটাস কম্পিউটারে বর্তমানে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টই অ্যাভেলেবল আছে, আমরা চেষ্টা করি আমাদের কাছে কোনো কম্পোনেন্ট না থাকলেও আমরা সেটা অ্যারেঞ্জ করে দিই। অনেকে এসে বলেন ভাই আপনি তো ম্যানেজ করে দেন, সো আমি চেষ্টা করি, ট্রাই করি, জানি না কতটুকু পারি। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।